আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বের হচ্ছি মোবাইল কেনার জন্য। আজকে বাইরের তাপমাত্রা অনেক বেশি, আমরা ওয়েট করতেছি রিক্সার জন্য। দেখি আশেপাশে কোনো রিক্সা পাওয়া যায় নাকি, তো অনেক অপেক্ষার পর একটা রিক্সা পেয়ে গেলাম, তো আমরা রিক্সাতে উঠতেছি। অনেক দিন পর অটোতে উঠলাম, অটোতে চলাফেরা করতে ভালোই লাগে, একটু একটু বাতাস লাগতেছে। সামনের স্ট্যান্ডে বন্ধুরা আমার জন্য ওয়েট করতেছে, যায় তাদের সাথে দেখা করব এবং তারা আমার সঙ্গে থাকবে। এখানে বগুড়া বিনোদনের অনেক সদস্যই আছে। যাতে যাতে ভাবলাম মোবাইল কিনবো, কিন্তু কাছে তো টাকা নাই, তা অটো লাগ ভাড়া দিয়ে বুথে ঢোকার চিন্তাভাবনা করতেছি। টাকাটা তো উঠাতে হবে, তাছাড়া তার এমনি কেউ মোবাইল দেবে না, এই জন্য বুথ বিলে যাচ্ছি, টাকাটা উঠাই। টাকা তোলার কাজ শেষ, এদিকে আমাকে অনেকেই ফোন দিচ্ছে যে তুই কোথায় আছিস, আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম করে অনেকটি ফোন আসতেছে। সামনে আমার বন্ধুরা ওয়েট করতেছে আমার জন্যে, এখন তাদের সাথে দেখা হয়ে গেল, একসঙ্গে আমরা হাঁটতেছি। সবাই আমাদের অনেক ক্লোজ ভাই ব্রাদার, বন্ধু, ছোটো ভাই, এভাবে হাঁটতে হাঁটতে আমাদের নির্দিষ্ট জায়গায় আমরা চলে আসছি। এই দোকানটা মূলত বিএস নীরবের কাছের বড় ভাই হাবিব ভাই, হাবিব ভাই আমাদের দেখে চলে আসছে এবং সালাম কালাম শেষ করে ভাই আমাকে বলতেছে B87 ফোনটা অস্থির, অনেক ভালো সার্ভিস দিবে, ফোনটা নেন। যদিও ওই ফোন সম্পর্কে অনেক আগেই ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছিল, সেই জন্যে এই ফোনটাই মূলত আমার নেওয়া। এখানে অনেক পুরাতন ফোনও পাওয়া যায়, আমার বন্ধুরা পুরাতন ফোন দেখতেছিল। এরই মধ্যে সুমন আমাদের মাঝে চলে আসছে, শোরুম বন্ধ করে আসতে একটু লেট হয়েছে আর কি। সেই কাঙ্ক্ষিত মোবাইল এখন আমার হাতে চলে আসছে, আমি একটু দেখতেছি মোবাইল সম্পর্কে, ভাই আমাকে অনেক জ্ঞান দিচ্ছে। যদিও মোবাইলের প্রতি আমার অতটা শখ আগের থেকেই ছিল না, এখনও নেই, তারপরও কাজের ক্ষেত্রে আমার একটা ভালো মোবাইলের দরকার, এই জন্যে মূলত ফোনটা আমার কেনা। তাছাড়া আমার যে ফোনটা ছিল, ফোন অনেক ভালো ছিল, অনেক ভালো সার্ভিস দিচ্ছিল। এখানে বিএস নীরব ফোনটা হাতে নিয়ে দর্শককে দেখাচ্ছে, আমি ফোনটা আনবক্সিং করতেছি, আস্তে আস্তে কাটতেছি, যদিও এইসবের অভিজ্ঞতা খুবই কম। আর হাবিব ভাই আমাকে হেল্প করতেছে, ফোনটা তো অলরেডি বের করছি, ফোনের সঙ্গে কী কী পাওয়া যায় সেটা দেখতেছি। আর এই যে ফোন, বন্ধুবান্ধব সবাই ফোন দেখতেছে, কখন কে নিচ্ছে না নিচ্ছে তার নাই ঠিক। ফোনটা মনে হয় ভালো হবে, ফোনটা অন করা হয়েছে, দেখা যাক কেমন সার্ভিস দেয়, সেটা পরে দেখা যাবে। ভাই সেটিং মিটিং ঠিকঠাক করে দিচ্ছে ফোনের, অনেক কিছু প্রথমে সেটিংয়ের একটু সমস্যা থাকে, সেই সেটিংগুলো ভাই আস্তে আস্তে করে দিচ্ছে। এরই মধ্যে ছোটো ভাই শোয়াক আসে হাজির, কই থেকে জানি জানতে পারছে ফোন কিনবো, বলতেছে ভাই ফোন কিনবে আর আমি না থাকলে হয়, এই বলে ছোটো ভাই চলে আসছে আমাদের মাঝে, সবার সাথে তার কুশল বিনিময় হচ্ছে। মেমো করার জন্যে ভাই কার্যক্রম শুরু করে দিছে, মানে এখন টাকা দেওয়া লাগবে। মোটামুটি কাজ এখানে শেষ, এখন দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে নতুন ফোনের সিম উঠাবো, আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে টাকা দিতে হবে। এই দুটো কাজ কমপ্লিট করলে আমাদের এখানে কাজ শেষ, তাহলে আমরা এখান থেকে যেতে পারতেছি কোথাও। পুরনো ফোনের ব্যাকপার্ট খোলা শেষ, এবার সুমন বলতেছে ভাই ফোনটা আমাকে দেন, আমি সিম বের করে দিচ্ছি। নতুন ফোনের সিম উঠাচ্ছে বড় ভাই, সিম উঠানো হয়ে গেলেই শুধু টাকা দেব, তাহলেই সব কাজ এখানেই শেষ। নতুন ফোন হাতে পেয়ে একটু ভালোই লাগতেছে, কারণ অনেকদিন হলে ফোন কিনবো, কিন্তু ফোন কেনা হচ্ছিল না। ভাই ব্যাকপার্টটা লেগে দিচ্ছে, বলতেছে ব্যাকপার্ট থাকলে ফোনটা অনেক নিরাপদে থাকবে। কাছের ছোটো ভাই সোহাগ আমাকে বারবার বলতেছে চশমা খালি কপালে রাখলে হবে, একটু পরেন, চশমা পরলে তো অনেক ভালোই লাগে। হাবিব ভাই মোটামুটি ভালো ডিসকাউন্ট করে ফোনটা আমাকে দিল, ভাইয়ের প্রতি আমি অনেক খুশি, ব্যক্তিগতভাবে মানুষও অনেক ভালো। যাই হোক, কত ডিসকাউন্ট করছে আর কত দিলাম এটা আমি না বলি, হাবিব ভাইয়ের এটা নিষেধ ছিল যে এটা বলার দরকার নেই, যার কারণে এটা বললাম না। ভাই এখন আমার কাছ থেকে টাকাটা বুঝে নিচ্ছে যে টাকাটা ঠিক আছে কি না। আর কেউ যদি ফোন নেন তাহলে অবশ্যই বড় ভাইয়ের কাছ থেকে ফোন নেবেন, আর আমাদের কথা বললে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিবে। থেকে আমাদের বিদায় পালা, ভাই বারবার বলতেছে চা খেয়ে যান, কিন্তু আমরা তো কোনো কিছু খাবো না, কারণ সকালে না খেয়ে আসছি, চা খাওয়ার মতন মুডটা নেই। এখন আমরা খেতে যাব, সকাল থেকে না খেয়েছিলাম, খুব খিদা লাগছে, তো সবাই বলতেছে খাসি দিয়ে বিরিয়ানি খাওয়া হোক, ওইটা খুব ভালো খাবার, তাই আমরা বিরিয়ানি হাউসে যাচ্ছি। অনেকেই আমাদের সাথে খাওয়ার কথা ছিল কিন্তু সবাই খেতে পারেনি, এক একজন এক এক জায়গায় ছিল, যদিও আমি তাদের কাছে ফোন করছিলাম। বন্ধুর জন্য খাওয়া
বন্ধু অনেক দিনের ইচ্ছা মানে পুরনো লাইফকে এই কবে থেকে মোবাইল কিনে কিনা হয় না আজকে হয়ে গেছে বন্ধু আর একটা ইচ্ছা আছে আমাদের জন্য প্লেটে খাবার উঠাচ্ছে ছোট ভাই আর আমরা সব মিলে ছয়জন লোক ছিলাম খাবার অনেক টেস্ট ছিল যারা যারা খেতে পারেনি তারা অনেক মিস করছে খাওয়ার ফাঁকে অনেক গল্প আর আড্ডা চলতেছিল সব মিলে অনেক মজা হয়েছে এখন আমাদের বিদায় পালা অনেক সময় বাইরে আজ কাটাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম